अस्सलाम वालेकुम व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल रोशनीस कुकिंग रेसिपी। आज हमें अपना देखे तैरी कर देखा सोया सॉस। तो चलो देखे आस कि यहाँ तैरि करते हैं। प्रथम चूलें हमें एक फ्राई पैन बसिए नहीं। फ्राई पैने एक कप चीनी ढेले दीब। यहां चीनी के नाड़ब। प्रथम को पानी यूज करब ना, लो आ এটাকে মিডিয়াম লো আছে, এটাকে নাড়তে থাকব। চিনিটাকে অনবরত নাড়তে নাড়তে চিনির একটা ক্রামেল তৈরি করে নিব আমি। দেখুন আমাদের চিনিটা গলা শুরু করে দিয়েছে, আমাদের চিনির থেকে কিভাবে পানি বের হচ্ছে দেখুন। দেখুন গাইজ আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আর এখানে যদি আমরা নর্মাল ক্যারামেল করতাম তাহলে কিন্তু এই অবস্থায় আমরা নামিয়ে নিতাম, তবে সাধারণত সয়া সস কালো রঙের হয়, এর জন্য আমরা এটাকে আরও একটু ব্রাউন করে নিব। তবে খেয়াল রাখতে হবে যাতে এইটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু সয়া সসটা তিতা লাগবে। দেখুন আমাদের ক্যারামেলটা আগে থেকে কতটা ডিপ হয়ে গেছে, তবে আমরা এটাকে আরও একটু ডিপ করে নিব, কফি কালার করে নিব এটাকে আমরা। দেখুন আমাদের এটা কফি কালার হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে মিক্সড করে দিব এক কাপ পানি। পানি দেওয়ার সাথে সাথে এটা একটু জমাট বেঁধে যাবে, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। এক থেকে দুই মিনিট রেখে দিলে এটা আবার পানির সাথে মিশে যাবে চুলার তাপে। দেখছেন আমাদের এটা জমাট বেঁধে গেছে, এটা ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে। দেখছেন আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটাতে একটা বলক না উঠে যায়। দেখুন বলক উঠে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সিরকা। এক টেবিল চামচ সরি এখানে আমি এক টেবিল চামচ নিয়েছিলাম না, এখানে আমি একটা চামচ নিয়েছিলাম সিরকা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পৌনে একটা চামচ লবণ। দিয়ে এটাকে আমি আবারও একবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব এক চা চামচ টেস্টি লবণ। এটা আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল, তবে যদি এটা আপনাদের ঘরে থাকে অবশ্যই দিবেন, তাতে এই সয়া সসের ভালো একটা টেস্ট আসে। এখন আমি এটাকে কিছুক্ষণ চুলার উপরে রেখে দুটো বলক উঠিয়ে নিব। দুটো বলক উঠে গেছে, এখন আমরা এটাকে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। দেখুন আমরা ফ্রাই প্যান থেকে ঠান্ডা করে একটা ফ্রিজে ঢেলে নিয়েছি। আমাদের সয়া সসটি রেডি হয়ে গেছে। দেখুন আমাদের সয়া সসটি কতটা সুন্দর হয়েছে। তো গাইজ আমাদের ভিডিওটি আজ এই পর্যন্ত। কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।